তো কি অবস্থা সবার? ঈদের সারাটা দিন আপনারা কে কি রকম ভাবে পার করলেন? ভাই সারাদিন মাংস কোপাইতে কোপাইতে জীবন শেষ, আর সন্ধ্যার পরে তো ফেসবুকে ঢুকতেই পারতাছি না। পোলাই পান মাংসের রেসিপির ছবি শেয়ার করে ফেসবুক বইরা ফালাইছে। কথা সত্য? সত্যি কথা বলতে কি, যারা সারা বছর মাংস চোখে দেখে নাই তারাই কুরবানির মাংসের রেসিপির ছবি ফেসবুকে শেয়ার করে প্রমাণ করতে চায় তারা অনেক বড় লোক, সারা বছর প্রচুর মাংস খায়। এই উদাহরণ আপনি পাইছেন কই? আরে মোশারফ ভাই কি বলতেছেন এইগুলা, আমি আপনারে ভাই কই আর আপনি আমার আব্বা কইতাছেন, এটা কিছু হইল? মোশারফ ভাই হয়তো বা মনে করছে আপনার ডাক নাম আব্বা, তাই আব্বা বলছে আর কি। তা নাসির হোসেন, এবার ঈদের দিনটা তুই কেমনে কাটাইলি? মিরাজের মতো মাংস কোপাইতে কোপাইতে আমার অবস্থাও করুণ হইয়া গেছে, চোখ মুখ হলুদ হইয়া গেছে, এখন সবাই মনে করতেছে আমি জন্ডিসের রোগী। তোর ভাগ্য ভালো, তোরে করোনার রোগী মনে করে নাই, করোনার রোগী মনে করলে কুরবানির মাঠে তোরেও কুরবানি দিয়া দিত। রশিদ খান কে আজকে তো দেখতেছি না, গরুর গোস্ত খাইয়া গরুর মতো শুয়া রইছে নাকি? শুয়া রই নাই ভাই, আমাকে আজকে রশিদ খান বলে ডাকবেন না, আমাকে আজকে ডেলিভারি বয় বলে ডাকবেন। কিন্তু কেন, কারণটা কি? গরু জবাই করার 2 ঘন্টা আগে থেকে আত্মীয় স্বজনদের বাড়ি গরুর মাংস বিতরণ শুরু করছি, কিন্তু এখনো শেষ হয় নাই। গরুর মাংস বিতরণ করতেছ নাকি বাড়িতে বাড়িতে গরুর মাংস কুড়াইতেছ, কোনটা? ভাই আপনি গোপন খবর কেমনে জানলেন? আরে পাগলা, আমার সাথে প্রেম করছিল তোর নানি, তাই তোর ব্যাপারে আমি সবকিছুই জানি। এটা একদম ডাহা একটা মিছা কথা। তা মোসাদ দেখ, তোর ঈদের দিনটা কেমন কাটলো? ঈদের দিন কেমন কাটছে সেটা বলতে পারবো না, তবে ঈদের আগের দিন খুব ভালো কাটছে। গরুর বাজারে যাইয়া প্রত্যেকটা গরুর পাছায় থাপ্পড় দিয়া জিগাইছি, মামা দাম কত? হ ভাই, গরুর পাছায় থাপ্পড় দিয়া দাম জিগানোর মজাটাই আলাদা। করোনা ভাইরাস এবার আমার ইটটা পুরাটাই মাটি করে দিল। ভাবছিলাম জরি নেশো কিনারে নিয়ে ওরা দুরা মজা মাস্তি করবো, কিন্তু করোনা ভাইরাস সেটা আর করতে দিল না। করোনা ভাইরাসে এবার আমার ব্যবসারও 12টা বাজাইয়া দিল। ঈদের পরে টানা 7 দিন আমার ফ্ল্যাটের ব্যবসা চলতো জমজমাট, কিন্তু এবার তার সম্ভব হবে না। ব্যাপারটা খুবই দুঃখজনক। আসলে করোনা ভাইরাস খুব খারাপ একটা মানুষ, মাঝে মাঝে মন চায় করোনা ভাইরাসকে কেরোসিন তেল দিয়া বাজ্জা খাইয়া ফেলাই। তা এনামুল, ঈদের দিনটা তুই কিভাবে পার করলি? ভাই আমি একটা ছাগল কোরবানি দিছিলাম, ওইটার মাংস খাইয়া 4 ঘন্টা মাতাল হইয়া বিছানায় শুয়েছিলাম। তা এনামুল ভাই আপনি গরু রাইখা ছাগল কোরবানি দিলেন কেন? ছাগল কোরবানি দিলাম কারণ ভাবছিলাম তোর এই গরু হিসাবে চালাইয়া দিমু, কিন্তু তোরে তো সুযোগ মতো পাইলাম না। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আল বিদা। ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 ঈদ।